অবশ্যই অবশ্যই, দোয়া থাকবে, দোয়া থাকবে। পাগলামি করো না। যশোরের কেশবপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আজকে দুপুরে এই রোদের মাঝে তাপের ভিতরেও আমি যা দেখতে পাচ্ছি, আজকের প্রোগ্রামে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে, ঠিক কিনা বলেন? আজকের প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজা? অত্যন্ত সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, যারা রোদের জন্য দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন কোনো সমস্যা নাই। বাট আপনার আমার একটাই, যেহেতু আজকে সময় আমি খুবই কম পাবো, আমরা ট্রাই করব শেষ পর্যন্ত ওয়াজ শুনে দোয়া করে তারপরে আমরা একসাথে বাসায় যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শুরুতে যুবকদের জন্য কয়েকটা কথা বলছি, যুবক ভাইয়েরা কান খাড়া করে শুনবা, তোমাদের কথা শেষ হবে, দেন আমি আমার নির্ধারিত সূরা থেকে তাফসীর পেশ করা শুরু করব। যুবকদের জন্য আমার প্রথম কথা, যাদের বয়স 18, 19, 20, 21, 22, 23, এই কম বয়সে আমাদের যুবকদের বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। এজন্য অনেক যুবককে আপনারা দেখবেন এই 18, 19, 20 বছর বয়সে এই প্রেম করে গাঞ্জা খাইয়া জীবনটা শেষ করে দেয় একেবারে, না এটা ঠিক না। যুবক ভাইরা মাথায় রাখবেন, যার 18 থেকে 25 বছরের ক্যারিয়ারটা সুন্দর, তার ভবিষ্যৎটা সুন্দর। আর যে এই জীবনে তার ক্যারিয়ারকে নষ্ট করে দেয়, ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, তার জীবনটা তামা তামা হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এজন্য এই বয়সে প্লিজ ফোকাস অন ইওর ক্যারিয়ার, নিজের জীবনে একটু ফোকাস করো, ক্যারিয়ারটা সুন্দর করো। আর তোমরা যারা মেয়েদের পাল্লায় পড়ে সব ভুলে গেছ, মেয়েরা যেমন ভালো আজকাল, তারা ডেঞ্জারাস অনেক বেশি বটে যুবক ভাইয়েরা। আর একটা কথা বললে হয়তো মাইন্ড করবে অনেকে, বাট এটা আমাকে বলতে হবে, আমি যা দেখতে পাচ্ছি বর্তমান কালচারে, আই এম জাস্ট টকিং অ্যাবাউট ফিউ পিপল, আই এম নট টকিং অ্যাবাউট এভরি ওয়ান, সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না, তবে কিছু কিছু চরিত্রহীন মেয়ের জন্য লক্ষ লক্ষ চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলো? আজকালকার কিছু কিছু মেয়ে আছে দেখবেন, প্রেম করার সময় যার সাথে প্রেম করে কোনো সমস্যা নেই, আর যখন বিয়ের সময় আসবে টাকাওয়ালা হইলে টাকলাকেও মেয়েরা বিয়ে করে ফেলবে আজকে। আচ্ছা কেশবপুর ভাই, আমি কি কথা সত্যি বলছি না মিথ্যা বলেন তো আমাকে আপনারা? আজীব কথা, মানবতাবোধ আসতে কোথায় ভাই? বাবার চাইতে 8 বছরের বেশি বুড়াকে মেয়েরা বিয়ে করে ফেলে। হ্যাঁ, আর যখন সাংবাদিকরা বলে বাবা তুমি কেন কাজটা করলা, এটা তোমার বাবা না দাদার বয়সী, তো মেয়েরা বলে যে আমি তারে ফিল করতে পারি, তার আমার ভাল লাগে, বাটপারি করার জায়গা পান না, তাই না? ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার যুবক ভাইরা, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস, ঠিক কিনা বলো? এই জন্য আমার বোনরা যারা আমাকে শুনছেন ডানে বামে সামনে পর্দা থেকে, মেহরবানি করে দিস মাই রিকোয়েস্ট ফর অল দ্য উইমেন, ফর অল দ্য গার্লস, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। বিয়ের ক্ষেত্রে যেই মেয়ে জাস্ট টাকা দেখে বিয়ে করে, ওর জীবনে কোনো সুখ সে খুঁজে পায় না। এই জন্য যুবক ভাইয়েরা, যদি নিজের ক্যারিয়ারটা সুন্দর করো, জীবনে ভালো মেয়ের কোনো অভাব হবে না, ঠিক কিনা বলো? এক নম্বর মেসেজ, প্লিজ ফোকাস অন ইওর ক্যারিয়ার, আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। 2 নম্বর মেসেজ, এটা বলেই শেষ করছি, যেহেতু সময় আসতে খুবই কম, ভূমিকায় বেশি সময় আমি নিতে পারবো না। আমার চেহারার দিকে সবাই তাকান, লুক অ্যাট মাই ফেস, দেখা যায় আমাকে মোটামুটি?
আমি একটা প্রশ্ন করছি, সবাই জবাব দিবেন। সাউন্ড আর একটু বাড়ান, বেস বেস বারবার বলছি বাড়ান রে ভাই, গলায় খুবই সমস্যা, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। একটা বড় মাহফিলে সাউন্ড সিস্টেম অলওয়েজ ওকে রাখতে হয়, নয় কথা বলা খুবই সমস্যা হয়ে যায়। আমার মুখে মুরব্বী আব্বাজানরা তাকান, মুরব্বী আব্বাজানরা যুবকেরা, আমার মুখে এইটা কি? কেশবপুরের মানুষ কথা কয় না কেন? আর আমরা যশোরের মানুষ কথা বলবো কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো কথা বলতে হবে, ঠিক কিনা? এক বাক্যে বলেন আমার মুখে এটার নাম কি? আমাকে অনেস্টলি এটা রিভিউ দেন। অনেকে তো ফুড রিভিউ দেন আমাকে, আজকে আমার দাড়ির রিভিউ দিবেন। আমাকে দাড়ি দেখে অসুন্দর লাগতেছে? আসতে বললেন না? আনস্মার্ট লাগতেছে? ব্যাকডেটেড লাগতেছে? যুবক ভাইরা বলো বলো না। আমি দাড়ি রেখে মনে করি আমি সবচেয়েতে বেশি স্মার্ট। আমার একটা ব্যক্তিগত বিশ্বাস বলছি, যে মুরব্বীর দাড়ি আছে চাপ দাড়ি, কিংবা যে যুবকের দাড়ি আছে চাপ দাড়ি, সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ, ঠিক কিনা বলো? এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক মেয়েরা দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে আজকাল চায় না। তারা বলে দাড়ি আছে তাই আমার পছন্দ হয়নি, আনস্মার্ট লাগে, খ্যাত লাগে। আমি কথা আজকে বেশি সময় নিব না, ক্লিয়ার কাট কথা, যশোরের মানুষ কথা বলে সরাসরি, কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলে? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য অনলি ওয়ান অপশন হচ্ছে বিটিএস হিজড়া, আর কোনো অপশন এদের জন্য নাই। আর আমাদের কথা একটা, আমি দাড়ি রাখবো নবীর সুন্নাহ অনুযায়ী, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, ক্লিয়ার কাট কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না যুবক ভাইয়ারা। এই জন্য আমাকে একটা ওয়াদা করেন, ওয়াদার শেষ তাফসীর শুরু হবে, সকলেই সকলের হাত বুকে রাখেন, পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট, বুকে হাত রাখেন সকলেই, আমি যা বলবো তাই বলবেন। মাইকম্যান ভাই, সাউন্ডটা কেন বাজতেছে বারবার ঝ্যানঝ্যান করে? বাজানো লাগবে না, একটু আগে ঠিকঠাক ছিল। এখানে এত আমার দুই পাশের বক্সের বেস বাড়ান, মোটা জাস্ট এনাফ, ওইটাই। আর উপরে যে বাজতেছে ধ্যানে লাগবে না ওইটা ভাই, আপনি বেসটা বাড়ান। বুকে হাত আছে সবার? আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, আমি যা বলবো তাই বলবেন। সকলে এক বাক্যে বলেন হুজুর। এটা কোনো আওয়াজ হইল আপনাদের? এত হাজার হাজার মানুষ, লাস্ট চান্স, বলেন সবাই হুজুর। হ্যাঁ, গুড সাউন্ড, বলেন সবাই। আমরা ওয়াদা করছি আজ থেকে চাপ দাড়ি রেখে দিব, দাড়ি আর কখনো আমি কাটবো না। সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকের মাহফিলে যদি একজন যুবক দাড়িওয়ালা হয়ে যায়, এটাই আমার জন্য বড় সফলতার কারণ হবে। আর একজন যুবক যদি পাঁচক্ত নামাজি হয়ে যায়, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলে? আসুন আমরা তিনটা তাকবীর দিই আল্লাহর নামে। তিনটা তাকবীর শেষ হলেই আমরা আয়াত থেকে তাফসীর পেশ করব। সকলে একটু গলাটা ক্লিয়ার করে নেন, এমন তাকবীর দিবেন যেন এটা প্রমাণ হয়ে যায়, যশোরের কেশবপুরের মানুষ যখন কথা বলে, এরা বিড়ালের মতো ম্যানম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে এরা পছন্দ করে। তিনটা তাকবীর দিবেন আওয়াজ করে। আব্দুল আলিম কোথায় ভাই? সাউন্ড একটু বুঝাই দিয়ে আসেন তো, আমি পাচ্ছি না সাউন্ডটা, বুঝাই দিয়ে আসেন। তিনটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, না হয় নাই, মন মতো হয় না, এটা বিড়ালের মতো হয়ে গেছে, আসলে ঠিক বলছেন আপনি। আবার জোরে দেন, দুইটা সুযোগ আছে, আরো দুইটা, লিল্লাহি তাকবীর, এই তো কিছুটা লাইনে আসছেন। শেষ ভালো যার, শেষ ভালো যার, লেটস ট্রাই এগেইন ফর দা লাস্ট টাইম, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, কেশবপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আমি একটা আজকে আমার ব্যবহার করা টুপি নিয়ে আসছি,
অনেকে আমার কাছে টুপি চায়, তো এটা হচ্ছে আমার ইউজড টুপি, এটা যে কেউ পেতে পারেন, এনি ওয়ান কুড বি দ্যাট পারসন। তবে শর্ত আছে একটা, আমি যে তাফসিরটা পেশ করব আজকে, তাফসিরের মূল বিষয়গুলো মাথায় রেখে এটাকে পয়েন্ট আউট করে বলতে হবে। যদি কেউ শেষে গিয়ে বলতে পারে তার জন্য আমার টুপিটা আজকে তাকে আমি উপহার দিব, রাজি আছেন? এতটা স্পেশাল উপহার আসলাম, নিয়ে আসলাম, তাই ইনশাআল্লাহ নাই জোরে সোরে, আল্লাহ যেন যে কোনো একজন যুবককে কবুল করে, সকলে পড়া, আমিন। আজকে আমরা কোরআন থেকে তাফসির শুনব, যেই সুরার থেকে, এই সুরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। এক বাক্যে বলেন সুরাটার নাম কি? সূরাতুল আসর। যেই পাড়ায় এই সুরাটি অবস্থিত পাড়াটার নাম হচ্ছে 30 নম্বর পাড়া। কত নম্বর পাড়া? 30 নম্বর পাড়া। এই সুরাটা হচ্ছে 103 নম্বর সুরা। জোরে সুরে বলেন, কত নম্বর সুরা? এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। জোরে বলেন, হাত তুলে, কয়টা? আবার তোলে, রিপিট করছি যেন আপনার পুরস্কার পেতে সহযোগিতা হয় আপনার জন্য। পাড়া নাম্বার 30, বলেন পাড়া নাম্বার কত? সুরাটার নাম কি, কে বলতে পারে দেখি? আয়াত সংখ্যা মোট কয়টা? এই সুরাটা কত নাম্বার সুরা? 103। বলেন সবাই, কত? 3। 103। প্রত্যেকটা সুরা দুটি অংশে ভাগ হয়, হয় মাক্কি অংশে না হয় মাদানি অংশে। এই সুরাটা হচ্ছে মাক্কি পর্বের সুরা। কোন পর্বের সুরা যুবক ভাইয়েরা? দিস ইজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট সুরাতুল আসর। এটা হচ্ছে একদম বেসিক নলেজ, প্রাথমিক ধারণা দিলাম আজকে। আজকে তাফসিরটা আমাকে খুবই শর্টকাটে করতে হবে, বিকজ আই ডোন্ট হ্যাভ লং টাইম, ভেরি শর্ট টাইম আমাদের কাছে আছে। যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব আমরা তাফসিরটা শুনে দোয়া করে তারপরে বাসায় যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসিরটা শুরু করি। এই সূরার ফজিলত বা বৈশিষ্ট্য হচ্ছে এই কয়েকটা শব্দের মাঝে, কয়েকটা ছোট্ট আয়াতের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন যেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? আর একটা কথা মাথায় রাখবেন, এই সূরাতু আল আসরটা আমাদেরকে সময়ের একটা শিক্ষা দিয়েছে। সময় মাথায় রাখবেন, সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস। ইমাম রাজি রহমতুল্লাহি আলাই লিখেছেন, একবার তিনি বাজারে বাজার করতে গেলেন, যখন তিনি সূরা আল আসরের তাফসির লিখছিলেন, তো উনি লম্বা সময় ধরে তাফসির লিখছেন সূরা আল আসরের, বাট তাফসিরটার উনি পরিপূর্ণ সারাংশ খুঁজে পান নাই। যখন তিনি বাজারে গেলেন, দেখলেন যে ছোট্ট একজন দোকানদার আইসক্রিম বিক্রি করছে, আইসক্রিম, আর বারবার সে বলছে আমার পুঁজি গলে যাওয়ার আগে আমার আইসক্রিম তোমরা কিনে নাও। তার মানে হচ্ছে এই, মনে করেন এটা হচ্ছে একটা আইসক্রিম বরফ, এটা যদি গলে পানি হয়ে জমিনে পড়ে যায়, এটা কি আর কোনো কাস্টমার কিনতে চাইবে? তাফসির মনে হয় বোঝেন নাই, কিনতে চাইবে? চাইবে? চাইবে না। উনি বললেন, এই তো আমি সূরা আল আসরের তাফসির খুঁজে পেয়ে গিয়েছি। আমাদের জীবনটা হচ্ছে ইটস লাইক আইসক্রিম, বরফের মতো, সময় যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে। অতএব অল্প সময়ের হায়াতে আমরা স্মরণ রাখবো এক সত্তাকে, আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন আল আসর, এই ওয়াওটা হচ্ছে ওয়ায়ে কসমিয়া, ওয়াল আসর মানে হচ্ছে সময়ের শপথ, ইতিহাসের শপথ, আল্লাহ সময়ের কসম কেটেছেন। অথবা আল আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময়, আমরা পড়েছি জোহর, সামনে যেই নামাজটা আসছে এই ওয়াক্তের নাম কি বলেন তো আপনারা সবাই? মাশাআল্লাহ, বলেন সবাই, নাম কি? আসর। আচ্ছা একটু খেয়াল করবেন, দেখবেন আসর থেকে মাগরিবের যে ওয়াক্ত এটা অলওয়েজ খুবই শর্ট হয়, 1 ঘন্টা, কখনো 45 মিনিট, কখনো 1 ঘন্টা 15 মিনিট। দেখবেন যে খেলতে নেমেছেন আপনি, কয়েকটা ছয় মেরেই পারেন, তার আগে আজান হয়ে গেছে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজের সময়। কেন?
আসরের নামাজ তারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে সময় খুবই কম, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি যা বলি শুনে নাও, আমি যা বুঝাই বুঝে নাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন একজন মানুষের হেদায়াতের জন্য সূরা আল আসরের চারটা মেসেজ তার হেদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? এই কসম করে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অল দ্য ম্যানকাইন্ড ইন দিস ওয়ার্ল্ড দে আর ইন ড্যাঞ্জার, এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের সামিল, সবাই বিপদগ্রস্ত। কেমনে বিপদগ্রস্ত আমি একটু বোঝাচ্ছি, তারপর চারটা গুণ বলবো। আমি প্রথমে মেয়েদেরকে হাইলাইট করছি, কিছু মেয়েরা এখানে আসছে, বোনেরা কিছু কথা বলতে জন্য বলতে চাই। মাথায় রাখবেন আমার প্রিয় বোনেরা, আমি সম্মানের সাথে বলছি, উইথ ডিউ রেসপেক্ট, কথা একটু জোরে বলছি, বিকজ সাউন্ড সিস্টেম আমার মন মতো হচ্ছে না, তাই আমাকে জোরে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। মেয়েদের জন্য প্রথম কথা, আমার বোরকা পড়লেই শুধুমাত্র দিনদার মেয়ে হওয়া যায় না। তোমরা কি একমত যুবক ভাইয়ের আমার সাথে? অনেক মেয়ে দেখবেন বোরকা পরে তিন চারটা প্রেম একাই করে বেড়াইছে। আমরা যেই মাসে আছি মাসটার নাম হচ্ছে ফেব্রুয়ারি মাস, এই ভালোবাসার দিবসে অনেক মেয়েকে আমি দেখেছি আমার রাস্তার সামনে যাচ্ছে বোরকা পরে ফষ্টি করে বাড়ছে যুবক ভাইয়েরা। আমি কোনো মেয়েকে অসম্মান দিচ্ছি না, আমার কথা একটা, যদি আপনার এগুলো করতেই মনে চায়, আপনি বোরকা কোন কারণে পড়লেন? আপনি জিন্সে প্যান্ট পরে করে বেড়ানো সব ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা, বোরকার বদনাম কেন করবেন আপনি? আপনি বোরকা পরে এই সব করেন, আপনার মতো চরিত্রহীন মেয়ের জন্য হাজার হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলো? মেয়েরা ক্ষতিগ্রস্তের সামিল, কারণ তারা আজকে বেপর্দা হয়ে গিয়েছে। দুই, অনেক মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য একটা অ্যাপস, এর নাম হচ্ছে টিকটক। তোমরা কথা আসতে বললে আমি তাফসির পেশ করতে পারবো না, আমার কথা ঠিক না বেঠিক আগে বলো। এরকম মেয়ে বাংলাদেশে আছেন যুবক ভাইয়েরা? আপনি বলবেন হুজুর আপনিও টিকটক চিনেন? না চিনে উপায় কি? এখনকার পাঁচ বছরের বাচ্চারাও টিকটক চালায়, ছয় বছরের মেয়ের বয়স ভিডিও বানাচ্ছে, জান আমি তোমাকে ছাড়া বাঁচব না, লেট হেলা। আপনি যাবেন তো যাবেন কোথায়, বলবেন তো বলবেন কি, ঠিক কিনা বলে? দুই নম্বর কারণ, মেয়েরা আজকে ধ্বংস হয়েছে টিকটকের কারণে। শুধু মেয়েরা নয়, যুবকরাও শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, টিকটক করে কোনো টাকা কি ইনকাম হয়? কি করো তোমরা ফালতু কাজ, মিনিংলেস, কোনো কাজ নাই মিয়া, এই টিকটক বাদ দিয়ে ঠিকঠাক কাজ করো, জীবনের সামনে কাজে আসবে তোমার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া, আমিন। তিন নাম্বার, মেয়েরা ক্ষতিগ্রস্ত এই জন্য, ঠিক করে দেন, ঠিক করে দেন ভাইজান, আপনি এগুলো কইরেন না, ঠিকঠাক রাখেন ভাই। এত হাজার হাজার মানুষ আসছে, আমরা চাই আজকের মাহফিলটা সুন্দর সফলভাবে শেষ হবে, ঠিক কিনা বলে? আমি যেটা বলছিলাম, বেশিরভাগ মেয়েরা বিপদগ্রস্ত এই জন্য তাদের চরিত্রে কালেমালেপন হয়ে গিয়েছে, চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা মেয়েকে অসম্মান করি না, প্রত্যেকটা মেয়েকে আমি সম্মান করি, কারণ আল্লাহ আমাকে নিজেকে দুইটা বোন দিয়েছে। আচ্ছা, আমরা বোনদেরকে সম্মান করি কি করি না? হাত তুলে বলেন করি কি করি না? হাত নামান। মেয়েদের চরিত্র নষ্ট করে আমি বলি, একটু বুঝাই বলি, অনেক মেয়ে আছে দেখবেন যুবকদেরকে পেছন পেছন ঘুরাইতে খুব ভাল লাগে এদের, হ্যাঁ, নাকের ডগায় দড়ি লাগায় ঘোড়ায়, এলাকার চার গ্রামের সব ছেলে তার পেছনে ঘোরে, সে খুব মজা পায়, খুব মজা লাগে তার একেবারে। তো বোনেরা আমার, মেহরবানি করে এই কাজটা করবেন না। আপনি দশজনকে ঠকাবেন, আপনার স্বামী আপনাকে এমন ছাকা দিবে আপনার চোদ্দ গুষ্টি বেঁকা হয়ে যাবে। আর আমি একটা কথা বারবার বলি, যেই মেয়ে তিন ঘাটে পানি খেয়ে বিয়ে করবে, তার স্বামী দশ ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে। তোমরা এত ঠিকঠাক বইল না, তোমরা খুব বেশি সুবিধার না। আমার কথা আল্লাহর আয়াত অনুযায়ী, আল খাবীসাতু লিল খাবীসিনা ওয়াল খাবীসুনা লিল খাবীসাত ওয়াত্বাইয়িবাতু লিত্বাইয়িবিনা ওয়াত্বাইয়িবুনা লিত্বাইয়িবাত। তুমি পাঁচ ঘাটে পানি খাবা যুবক, তোমার বউ বিশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে।
যে যেমন তার বউ হবে তেমন। অতএব আল্লাহ প্রত্যেকটা মা বোনদের চরিত্রকে ঠিকঠাক করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা বলছেন সবাই ক্ষতিগ্রস্তের শামিল। আমরা পুরুষরা কেন শামিল এটা বলতে আমি বড্ড লজ্জা পাচ্ছি, বড্ড আমার লজ্জা লাগছে, বাট আমাকে বলতে হবে। আপনারা কি আমার কথায় মাইন্ড করবেন করবেন নাকি? আপনারা নায়ের অবস্থা ভাবসা ভালো মনে হচ্ছে না, মাইন্ড করবেন নাকি আপনারা? মুরব্বি আব্বাজানের কাছে আমি আগে মাপ চাচ্ছি এই কথা বলার জন্য, মুরব্বিদের কাছে আমি মাপ চাচ্ছি, মুরব্বি যারা আছেন আমি এটার জন্য আগে মাপ চাচ্ছি, কিন্তু বলতে হবে আমাকে। অনেক যুবকদের যৌবন বিয়ের আগেই তারা নষ্ট করে ফেলছে, মাফ চাচ্ছি মাফ চাচ্ছি। বাট যুবকদেরকে বলবো, যুবক ভাইয়েরা, বিয়ে কিন্তু জীবনে করতেই হবে। অতএব বিয়ের আগে যেই যৌবনকে নষ্ট তুমি করছো, তুমি তোমার বউয়ের কাছে কাপুরুষের মতো তোমাকে বাঁচতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? বিয়ের আগে যৌবনটাকে নষ্ট করে দিও না। আমি কি বুঝাইছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ যুবকদেরকে সমস্ত বাজে কাজ থেকে হেফাজত করুন। সকলে পড়ুন আমিন। এবার আল্লাহ তাআলা চার ধরনের লোককে বের করছেন। আল্লাহ বলছেন সবাই বিপদগ্রস্ত, সবাই অসফল, বাট চারটা গুণ যে অর্জন করবে সে হচ্ছে আল্লাহর চোখে সবচেয়েতে বেশি সফল। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? চারটা গুণ, নাম্বার ওয়ান, ইল্লাল্লাযীনা আমানু, দ্য পারসন হু হ্যাজ দ্য ফেইথ, সেই ব্যক্তি যার হৃদয় ইমান আছে এক সত্তার উপরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইমান মিন্স বিলিভ, রেকগনাইজেশন, বিশ্বাস এবং স্বীকৃতি। এই ইমানটা শুধুমাত্র থাকলেই হয় না, বাস্তবিক কাজও ইমান লাগবে। আমাদের হুজুরদের ইমান বড় দুর্বল হয়ে যাচ্ছে আজকাল। আমরা হক কথা বলতে বড্ড ভয় পাই, কারণ হক কথা বললে আমাদেরকে জেলখানা লাগে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তবে একটা কথা বলতে চাই, সত্য কথা, এটা বলতে আমি কখনো ভয় পাই না যুবক ভাইয়ারা। আমাদের নেতা যারা হবে, কথা স্পষ্ট, কোনো ভয় নাই, নেতা যে হবে সে নামাজি হলে, ইমানদার হলে সে আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে। যদি সে নামাজি না হয়, ইমানদার না হয়, সে আমার নেতা হওয়ার চুল পরিমাণ কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বল? কেন বললাম? কারণ আমাদের দেশে নর্তকীরাও আজকাল সংসদে চান্স পেয়ে যায়, আর গিয়ে বক্তব্য দেয় আমরা তো বুখারী শরীফ পড়ি। ওরে বাপ রে বাপ, বুখারী পড়ে, তিরমিজি পড়ে, ফাইটটা যায়, সারা জীবন নোংরামি করে মানুষের নেতৃত্ব দেওয়া যায় না যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? অথবা আমাদের কথা একটা, ইমানদার হবে যে, নেতা হবে সে, ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করি সবাইকে, সাহাবা একরামদের মাঝে একজন সাহাবি যাকে বলা হতো বীর পুরুষ, মহানায়ক, রাষ্ট্র খলিফা, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তার নাম কি কে বলতে পারে? তার ইমান কি কম ছিল না বেশি ছিল? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সব হাদিস বলার সময় আজকে আমার কাছে একদমই নাই। প্রথম হাদিস, ইমান কাকে বলে দেখেন, আল্লাহর ভয় কাকে বলে একটু বোঝা ট্রাই করেন। আচ্ছা আমার দিকে সবাই তাকান, আমার দেহে যে জামাটা আছে এটা কি পাঞ্জাবি না জুব্বা? মুরব্বী আব্বাজান, যুবক ভাই বলেন দেখি এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা, বুঝে বলছেন তো আপনারা কি? আমি একটু বুঝাই বলি, যদিও সবাই জানেন বাট বোঝাচ্ছি হাদিসটা বলার জন্য। পাঞ্জাবি দেখবেন এই হাঁটু পর্যন্ত আসে, হয়তো হাঁটুর উপরে অথবা হাঁটুর নিচে। হাঁটুর উপরে বলা হয় শর্ট পাঞ্জাবি, আর হাঁটুর নিচে গেলে বলা হয় লং পাঞ্জাবি, আর জুব্বা যেটা হয় অ্যারাউন্ড গোল হয়, আর এটা এই হাঁটু পর্যন্ত আসে না, এটা যায় টাকনু বরাবর, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আচ্ছা এবার হাদিস শোনাই। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন, লম্বা একটা জুব্বা পরে আছেন তিনি, তার জুব্বা এত বেশি লম্বা তার জুব্বাটা ঝুলে টাকনুর নিচে এসে ঝুলে আছে জমিনের সাথে, মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে খুতবার মাঝে, দাঁড়িয়ে বলছে ওমর একটা প্রশ্ন আছে আমার, অবজেকশন। বলো কি অবজেকশন? তুমি যে এই জুব্বাটা পরে আছো, তোমার জুব্বা এত লম্বা কেন?
তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা ভাইরা, আমার মন থেকে বলবেন, ওমর ফারুকের মতো একজন সাহাবি রাষ্ট্রের এক পয়সা মেরে খেতে পারে 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 পারে? অসম্ভব, এটা হতেই পারে না। কিন্তু দেখেন ওমরের রিয়াকশন, আমার ফেস দেখেন, এত বড় বাজে কথা। উনি তো চাইলে ফাঁসির আদেশ দিতে পারতেন, বলেন এখন পারতেন না, পারতেন না, কোথায় ফাঁসির আদেশ? উনি এই কথা শুনে সামান্য একটা মুচকি হাসি দিয়ে সবর ধারণ করলেন। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা। আর আমাদের দেশে এই কথা প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহুত বহুত দূর কি বাত হে, এলাকার কিছু পাতি চামচা আছে, এরা কথায় কথায় বলে তুই আমাকে চিনিস, আমার বাড়ি কোহানে তুই জানিস। বেটা, যে নেতার পরিচয় বড় হয় সে কখনো ভালো ব্যক্তি হতে পারে না, যে নিজের পরিচয় বড় হয় সেই তো বীর বাহাদুরের সন্তান। ওমর ফারুক কোনো বাহাদুরি নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে, তার পাশে তার সন্তান আছে। হাদিসে আসছে ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে এই ভাই দাঁড়ান, জবাবটা আব্বা না, জবাবটা আমি আপনাকে দিচ্ছি। কি জবাব? বলছে আব্বা তো এক টাকাও মেরে খান নাই, তবে জুব্বা লম্বা কেন হলো আমি আপনাকে স্টোরিটা বলছি। প্রত্যেক বছর বাবার জন্য রাষ্ট্র থেকে একটা জুব্বা আসে, কেশবপুরের ভাইয়েরা কয়টা জুব্বা আসে? বাবার জন্য একটা আসে, আমার জন্য মোট কয়টা হইল? দুইটা। তো এই বছর যে জুব্বা আব্বা জান পেয়েছেন, ওমর ফারুক ছিলেন অনেক লম্বা একজন সাহাবি, সুদর্শন পুরুষ, সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তো যখন জুব্বা তিনি পেয়েছেন, জুব্বা যখন গায়ে দিয়েছে, দেখছে জুব্বাটা এই হাঁটুর সামান্য নিচে আসে, টাকনুর থেকে অনেক অনেক উপরে। রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, কেশবপুরের ভাইয়েরা, একজন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিত্বের সাথে এটা কি যায়? বলনে কেন? যায় 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 না। আমি আসিফ যদি আজকে ওয়াশ করতে আসি একেবারে জিন্সের প্যান্ট টি শার্ট পরে, সানগ্লাস দিয়ে আর হাতে ওটা ব্রেসলাইট পরি, এটা কি আমার সঙ্গে যায়? তো ওইটা ওনার সাথে যায় না। তো উনি চাইলে অনেক নতুন জুব্বা কিনতে পারতেন, না 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 কেনেন নাই। এখানে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে সন্তানের জুব্বা, এটা হচ্ছে অমরের জুব্বা। তো সন্তানের জুব্বা লম্বা ঠিকঠাক আছে, বাট অমরের জুব্বাটা একটু শর্ট, শর্ট করলাম। এটা হচ্ছে অমরের জুব্বা, এটা হচ্ছে তার সন্তানের জুব্বা। যখন জুব্বাটা শর্ট হয়ে গিয়েছে, উনি বলেন তুমি যাও তোমার জুব্বা নিয়ে আসো, জুব্বা নিয়ে আসছে দুইটা জুব্বা একসঙ্গে। এবার বলছেন তুমি দর্জি নিয়ে আসছো, দর্জি আসছে যাহা পড়া, কি আদেশ আপনার? বলুন আমি এখনই পালন করবো, আপনার আদেশ কি? বলছে আমার সন্তানের জুব্বার থেকে নিচের এতটুকু গোলটা কাটো, কাটা হলো। বল ওই পাটটুকু তুমি আমার জুব্বায় লাগিয়ে দাও। যখন জুব্বায় লাগিয়েছে, আগের চাইতে একটু বেশি লম্বা হয়ে গিয়েছে। ওমর ফারুক চাইলে কয়েক লাখ টাকার জুব্বা কিনতে পারতেন, বাট তিনি তালি দিয়ে জুব্বা পরে প্রমাণ করেছেন, ইমান থাকলে রাষ্ট্রের এক টাকাও কেউ মেরে খাবে না, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশে কথা বললে তো অনেকে মাইন্ড করবেন, বাট বলতে হবে, দেশ চলছে কেমন একটু বোঝার ট্রাই করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টাকা আসছে যে বাড়াও, বানাও একটা বাসা, দশতলা বিল্ডিং হবে, গরিব দুঃখীরা থাকবে, লাগবে রড, দিয়েছে বাস। তোমরা তো আসতে ঠিক বললেন, কেন কথাকে আমি ভুলভাল বলতেছি নাকি ভাইয়ারা? দোষ তো প্রধানমন্ত্রীর নাই, দোষ তো একটা চোর বাটপাড়ের দোষ এখানে, ঠিক কিনা বলেন? আবার মাঝে মাঝে দেখবেন রাস্তা আছে না, রাস্তা দেখবেন পিচ ঢালাও, আমি নিজে দেখেছি এটা, পিচ ঢালাও করছে এমনে এমনে, হাত দিলে উঠা যায় সব। তো এদের হৃদয়ে যদি ইমান থাকতো, এরা রডের জায়গায় বাস দিতে পারতো, যুবক ভাইরা বলো বলো বলো। অতএব আমার বিশ্বাস, রাষ্ট্রের প্রত্যেকটা চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সকল হৃদয় আল্লাহর ভয় থাকলে, ইমান থাকলে,
আগামীকাল থেকে আমার এই দেশে সুদ ঘোষ বন্ধ হয়ে যাবে, বাটপাড়ি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। যুবক ভাইয়ারা, আল্লাহ প্রত্যেকটা রাষ্ট্রের সদস্য সহ আমাদের সকলের হৃদয়ে ইমানের গুণটা দান করুক। সকলে পড়া আমিন। এই ইমান নিয়ে ওয়াজ করলে পুরো টাইম শেষ হয়ে যাবে, তা ইমানের ওয়াজ শেষ হবে না। তো আমি প্রেসাইজলি বলছি, এক নম্বর গুণ ইমান রাখতে হবে, যে ইমান এনেছে সেই হচ্ছে সফল। দলিল কি? সূরাতুল মুমিনুন ফার্স্ট আয়াহ, কদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে সফল বান্দা। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? আবার আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহর কাছে সফল হচ্ছে সেই বান্দা যেই বান্দা তার নামটা জাহান্নামের আগুন থেকে মুছায় দিয়েছে এবং জান্নাতের খাতায় তার নামটা সুনিশ্চিত করতে পেরেছে, আমি আল্লাহর চোখে তার মতো সফল বান্দা দ্বিতীয়টা আর কেউ হইতে পারে না। কোন সুবহানাল্লাহ! তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে জান্নাত, সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। এবার আসেন দুই নাম্বার, ওয়ামিলুস সলিহাত। এই দুজন কই যায়? হলুদ জুব্বা আর লাল এই সাদা শার্ট, এই কে কথা শুনেন না, বসে পড়েন, তাহিরের মতন ভাই। আপনার যাচ্ছেন কোনে ভাই? সময় তো এখনো আছে নাকি নাই? আছে ভাই, আছে। মেহরবানি করে কেউ ডান বাম হবেন না। আমি যদি সাড়ে তিনটায় ওয়াজ শুরু করতে পারতাম তাহলে আমি এখন শেষ করতাম, যেহেতু আমার 15 মিনিট লস হয়েছে, আমাকে ওই 15 মিনিট আজকে পুষাই দিয়ে তারপরে আমাকে যাওয়া লাগবে নাকি শেষ করে দিব? ওয়াজ কি চলবে না এখনই শেষ হয়ে যাবে? তাকবীর দেন সবাই মিলে, ইল্লাহি তাকবীর। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, যে বান্দা নেক আমল করবে, ভালো আমল, সে হবে সফল। প্রশ্ন সবার জন্য, কিয়ামতের দিবসে হিসাব দিবস যখন শুরু হবে, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 1/50 মানে হচ্ছে 51, 51। আমি সবার থেকে জানতে চাই কত লাগবে, আরো জোরে কত? 51, 51। এবার আমার দুই হাত দেখেন, দেখা যায়? এটা হচ্ছে ডান আমল। মুরব্বীরা একটু একটু, মুরব্বীরা প্লিজ আমার দিকে তাকান, মুরব্বী আব্বা জানরা, আপনারা বুঝলেই আমি খুশি, কারণ যুবকরা আমার কথা এরা এমনিতেই বোঝে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা আমার দুই হাত দেখেন, যুবক ভাইরা সবাই দুই হাত দেখেন, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে কথা কন, ডান আমল, এটা হচ্ছে ওজন দেওয়া হবে। আয়াত শুনেন, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন কি সহজ কথা, দেখেন আয়াতটা শুনলে মনটা আপনার খুশিতে ভরে যাবে। আল্লাহ বলছেন তোর ডান আমল যদি একটু উঠে, একটু ভারী হয়ে যায়, সামান্য ভারী হলে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ! মোড়ে 1% ভারী হলেই হবে। আচ্ছা বলেন এবার, এই নেক আমল ছাড়া পরকালে কোনো পীরের পরিচয় চলবে? বুঝি নাই, চলবে? নেতার পরিচয় চলবে? মুরিদের পরিচয় চলবে? অনেকে তো বলে যে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে, বাটপাড়ি করার জায়গা পাও না, তাই না? পীর সাহেব তো নিজেই তার অতীত খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? ও তো কোন দিক যাবে নিজে টের পাবে না। তবে আমাদের মাজারের সমস্যা কি জানেন? অনেকে আজকাল দেখবেন মাজারে গিয়ে বাবার কাছে চায়। আছে না, আছে না, আছে না, আছে না? বিশেষ করে মহিলারা একটু বেশি যায়, বাবা আমার একটা ছেলে লাগবে। বাবা, ছেলে কি বাবা দিবে না আল্লাহ দিবে? ইয়াহাবুলি মাইয়াশা উইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উদুকো। ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা দেওয়ার মালিক একজন, তিনি কে? এবার আসেন ছোট্ট একটা হাদিস শুনাই, নেক আমল কতটা দামি হবে। একজন বান্দার আমল হয়ে যাবে 50-50, 50-50, তো তার আমল লাগে আর কয়টা? একটা। তো এবার সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আমি একটা আমল নিয়ে আসছি। আল্লাহ বলবে যা তুই নিয়ে আয়। এবার সে প্রথমে আসবে বাবার কাছে, আব্বা চান আপনি আমাকে একটা আমল দিলে আজকে আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল দেন।
আব্বা বলবে এই তুই কে, তুই কই থেকে আসছিস? তোকে তো আমি চিনি না, সন্তান হিসেবে বাবা পরিচয় দিবে না। এবার মায়ের কাছে আসবে, আম্মা চান আপনি আমাকে একটা আমল দেন। চুপ থাকেন, চুপ থাকেন, দুই একজন লোকের জরুরত থাকতে পারে। আম্মা চান আপনি আমাকে একটা আমল দেন। আম্মা বলবে এই তুই কে, আমার তো কোনো সন্তান দুনিয়াতেই ছিল না, বের হয়ে যায় এখান থেকে। বাবা দিবে না, মা দিবে না, ভাই দিবে না, বোন দিবে না, বউ দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য, সে হতাশ হয়ে যাবে, একটা আমল পাবো কোথায়? হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, বলবে ভাই টেনশন কিসের তোমার, তুমি এতটা হতাশ কেন? বলবে ভাইজান জান্নাতে যাওয়ার জন্য আই জাস্ট নিড অন ডিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস, একটা আমল লাগবে, একটা আমল পেলেই আমি জান্নাতি হয়ে যাব। সেই যুবকটা বলে ভাই তোমাকে ওই একটা আমল আমি দান করব। সুবহানাল্লাহ, জোরে সে পড়তে পারলেন না আপনারা? সে বলবে তুমি দিবা মানে? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিবা আমাকে? বলবে ভাই তুমি কি নিবা নাকি নিবা না তাই কও আগে। বলে ভাই দেন দেন আমার লাগবে এটা, নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে। ইয়া আল্লাহ আমার একটা আমল দরকার ছিল, আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে এখনই তুমি জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ বলবে কি রে, তোর এই একটা আমল তোকে দিয়েছে কে? বাপ দেয়নি, মা দেয়নি, দিল কে তোকে? বলবে হা দা আখি, এই ভাই জান আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে তোর মাথা ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা কি ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, তুই কেন দিয়েছ একটা আমল? ও বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, আমার কাছে আমল আছে কয়টা? আমি জানি যে আমি কনফার্ম জাহান্নামী। এখন আমি ভাবলাম এই একটা আমল দিয়ে আমি আর কি করব, তো ভাবলাম যে আমি আমার ভাইকে একটু দয়া মায়া করে দান করে দেই। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড আই এম দ্য মোস্ট কাইন্ডফুল, আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তোকে আজকে যে একটা আমল দিয়েছে, তুই যে একটা আমল পাইছিস, তুইও জান্নাতে যা। তোকে যে একটা আমল দান করে সাহায্য করেছে, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। ওয়ামিলুস সলিহাত, ভালো আমলই কাজে আসবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 30-29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াত। আল্লাহ বলছেন জীবন এবং মরণ উদ্দেশ্য একটা, কে কত ভালো আমল করতে পারে। আচ্ছা বলেন তো, আমি যদি আজকে রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আমার ওযু নাই, জোরে কইতে পারেন না হবে হবে হবে? আচ্ছা ফর অ্যান এক্সাম্পল, যশোরের এই কেশবপুরের মাঠ থেকে একজন মুরব্বী আব্বাজান 70 রাকাত নয়, উযু করেছে, গোসল করেছে, পবিত্র হয়ে উত্তম জামা পরে, ইখলাসের সাথে 70 রাকাত নয়, জাস্ট 2 রাকাত পড়েছে। আমার উযুবিহীন 70 রাকাতের দাম বেশি না মুরব্বীর উযুওয়ালা 2 রাকাতের দাম বেশি? 2 রাকাতের দাম বেশি। ওয়া আমিলুস সলিহাত, মেসেজ গুলো মাথায় বুঝায় নেন, আমল করলেই হয় না, আমলটা আমলের মতো হওয়া লাগে, ঠিক কিনা বলো? সামনে আসছে রমজান, সামনে আসছে কি? আচ্ছা আপনাদের এলাকার মসজিদ কোন দিকে? মসজিদটা এই সাইডে আছে স্যার? আচ্ছা এদিকে, এবার এদিকে তাকান, যদি আপনাদের মসজিদে খতম তারাবি হয়, এদিকে যদি খতম তারাবি হয়, হাফেজ নিবেন সেই হাফেজ যে কোরআনকে তারতিল সহ তেলাওয়াত করতে পারবে, ইন্টারভিউ হয় মসজিদে মসজিদে, সেই হাফেজকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয় যার এক পৃষ্ঠা পড়তে আধা মিনিট লাগে, আর মুরব্বী মুসল্লিরা খুব খুশি, বাবা রে বাবা কত ভালো হাফেজ গো, কিছুই বোঝা যায় না কি পড়ে। না না না,
ভালো আমল যদি করতে চান মুরব্বি আব্বা জান, তেলাওয়াত ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তেলাওয়াত করতে হবে মদ গুন্না টান সহ, যেখানে যেমনটা আছে তেমনটা পড়তে পারলে আপনার তারাবি কবুল হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। সময় একদমই কম, শেষ করতে হবে। ওয়াসবিল হক, তিন নাম্বার শেষ করছি বাবা, থামেন। তিন নাম্বার হচ্ছে, ও আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখলাম, ঠিক আছে। ওয়াসবিল হক, যারা হকের পথে দাওয়াত দেয়, যারা হকের পথে অবিচল থাকে, তাদেরকে সফল বলে ঘোষণা করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তিন নাম্বার গুণ। চার নাম্বার গুণ বলে আমি শেষ করে দিচ্ছি, পেছনে বসো, দেখেন তোরা কই যায়, বসে পড়ো, কেউ ডান মাম যাওয়া না, একজন ডান মাম হবে না, তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আচ্ছা শোনেন, প্রশ্ন করি, এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না? কমিটি কয় আপনার কন্যা কেন বলেন সবাই, আমরা চাই কি চাই না? কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন, মাশাআল্লাহ, হাত রাখেন উপরে, উপরে হাত রাখেন, এমনি হাত রাখেন সবাই। এই মুহূর্তে আমি চার নাম্বার গুণটা বলবো, কমিটির ভাইয়েরা প্যাকেট নিয়ে যাবে, যার কাছে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব দিয়ে দিবেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন, আমি চার নাম্বার গুণটা বলবো, পুরস্কার দিয়ে দোয়া হয়ে যাবে, যাও ভলেন্টিয়ার্স, খুব দ্রুত, খুব দ্রুত যাও, একজন উঠে যাবেন না, কেউ যদি উঠে আমি ডিক্লেয়ার দিব তাকে, ওয়ার্নিং দিব তাকে। চার নাম্বার গুণ, যে বান্দা ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? বলেন তো, আমাদের জীবনে অনেকের দুঃখ, এই বাতাস লাগবে না, বাতাস বন্ধ করো, আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই? এখানে অনেক যুবক আছে যারা ছেঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, যুবক ভাইয়েরা মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে ছেড়েছে ধৈর্যশীল হও, ক্যারিয়ারে ভালো কিছু করো, ওর চাইতে হাজার গুণ বেটার অপশন আল্লাহ তোমাকে দান করবে, ঠিক কিনা বলো? ধৈর্যশীল হওয়া লাগবে প্রত্যেকটা সিচুয়েশনে। অনেক মুরব্বী আব্বাজান আসছেন যাদের সন্তানরা বেয়াদব হয়ে গিয়েছে, কথা শোনে না, আচরণ খারাপ হয়ে গিয়েছে, কথায় কথায় গালি দেয়, আপনার ধৈর্যশীল হয়ে দোয়া করবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনার সবাই? আজকে আমরা যেই সুরার তাফসির পেশ করেছি, সুরাটার নাম হচ্ছে সুরাতু আল আসর। সুরাটার নাম কি যুবক ভাইরা বলেন সবাই? এই সুরাটা কত নাম্বার সুরা কে বলতে পারে? বসো বসো, আমি একটু পরে বলো, পুরুষে একটু পরে দিব। আর এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা? মাশাআল্লাহ, এই সুরাটা চারটা কথা বলেছি, চারটা গুণ লাগবে, এটা মুখস্থ করলে পুরস্কার বাবা। এক হচ্ছে ইমানদার হওয়া লাগবে, কি দার হওয়া লাগবে যুবক ভাইরা? দুই নাম্বার, বেশি আমল লাগবে না ভালো আমল লাগবে? ভালো আমল লাগবে। তিন নাম্বার, হকের পথে থাকতে হবে, যতই জুলুম হোক না কেন আমি বাতিলের সামনে আমার মাথা মতো করবো না, ঠিক কিনা বলেন? চার নাম্বার, যত কষ্টই আসুক না কেন জীবনে ধৈর্যশীল হওয়া লাগবে, আর ধৈর্যশীল হলে ফলাফল কি হবে? বিগাইরি হিসাব, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? এই কথাগুলো কার মুখস্থ হয়েছে হাত তুলেন, সবাইকে দেখে আমি যে কোনো একজনকে দিব, আর কেউ বিদ্রোহ করবো না, যে কোনো আমি একজনকে চান্স দিব। আচ্ছা এই সাদা জুব্বা, তুমি আসো, বসেন সবাই বসেন, নসিব কি বাত হ্যায় মেরে দোস্ত, হর কিসি কো ইয়ে মিলনে ওয়ালা নহি হ্যায়, মাশাআল্লাহ, আসো। আচ্ছা দেখছি ভাই, দেখছি, থামেন, সুযোগ দিব যদি হয়, কই সে কোথায় গেল, আসো আসো। যেহেতু সময় একদমই সংক্ষেপ, তাই আজকে লম্বা করতে পারবো না, সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর। সে কোথায় গেল? এই হ্যান্ড মাইক, হ্যান্ড মাইক, হ্যান্ড মাইক দাও তো, যুবক ভাইরা যে আছো দেন তো হুজুর, একটু হ্যান্ড মাইকটা ওনাকে দাও, সালাম দাও একটা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাবটা একটু আস্তে হয়ে গেছে, আবার সালাম দাও, জোরে দাও। ও যদি কোনো জবাব দিতে পারে আমার তাফসির থেকে,
যে জবাবই দিবে আপনার সকলেই চিৎকার করে বলবেন মারহাবা। বলেন সবাই একটা মারহাবা। তুমি বলো আজকে আমরা যে সূরা থেকে তাফসীর পেশ করেছি সূরাটার নাম কি? আজহার সাহেব পাঁচশো দান করছে, আল্লাহ কবুল করো সকলের পড়া, আমিন। আচ্ছা আবার বলো সূরাটার নাম কি যুবক ভাই? বলো মারহা বলবেন আপনারা সবাই। সূরাটা কত নাম্বার সূরা বলো? মারহা বলেন আপনারা। এটা কত নাম্বার পাড়ায় আছে? মারহা বলবেন না। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? আপনার কোন কেন ওই তিনটা। মারহা বলেন সবাই। ওকে লেট হিম টক, ওকে বলতে না, আপনার কেউ বললেন না। বলো সূরাতুল আসরের চারটা গুণ কি কি বলো, এক একটা গুণ বলো। এক নাম্বার হলো ইমানদার হতে হবে, দুই নাম্বার হলো ভালো আমল করতে হবে, তিন নাম্বার হলো হক পথে থাকতে হবে। মারহা বলেন আপনারা। চার নাম্বার হলো জীবনে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরলে ফলাফল কি হবে এটা বলো। ধৈর্য ধরলে তার ফলাফল পরবর্তীতে খুব ভালো এবং দামি হবে। দামি তো হবে বুঝলাম, ফলাফলটা কেউ বলবা না। আমি কিন্তু আয়াত সহ মেনশন করেছিলাম যে ধৈর্যের ফলাফলটা কি হবে, এবং আমি এটা কয়েকবার বলেছি, না বলতে পারলেও পুরুষ হবে, কারণ একবার সে বাধা নাই। বলো তুমি বলো। এভকালে যে ধৈর্য ধরে আল্লাহর ইবাদত বন্ধই করতে পারবে, পরকালে সে আল্লাহর তামিম কে আল্লাহ কবুল করো সকলে পড়া, আমিন। আমি অধম যে কথাগুলো বলেছি অল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে, এক ঘন্টায়, অবশ্যই অবশ্যই দোয়া থাকবে, দোয়া থাকবে, পাগলাই পড়ো না। আমি যে কথাগুলো বলেছিলাম সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করো সকলে পড়ো না, আমিন।